আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের পরীক্ষা খুব নিকটেই, অলরেডি রুটিন দিয়েছে তোমাদের, আশা করি খুব ভালোভাবে প্রিপারেশন নিচ্ছ তোমরা। আজ তোমাদের ম্যাথামেটিক্স টু এর সাজেশন নিয়ে হাজির হয়েছি। এ পর্যায়ে অতি সংক্ষিপ্ত কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। যেমন অধ্যায় একের এই ধরনের কিছু প্রশ্ন আছে যে স্কোয়ার থাকলে, হোল স্কোয়ার থাকলে কি হয়, ভিতরে স্কোয়ার থাকলে কি হয়, ভিতরে স্কোয়ার যেহেতু এটা মাইনাস আকারে আছে তো এটা কিভাবে হবে, এই ধরনের কিছু লুকায়িত প্রশ্নগুলো অনেক সময় দিয়ে দেয়। দুইয়ে দেখো, দুই অধ্যায়ে এই যে পাওয়ার দিয়ে অর্থাৎ ই টু দি পাওয়ার এক্স যে ধারাটি আছে, ইয়ের ধারাটা আছে, দেখা যাচ্ছে এরকম ধারাগুলো প্রায় বিগত কিছু পরীক্ষা দিকে তাকালে দেখা যায় যেগুলো আসতেছে। এবং এখানে একটা প্রশ্ন আছে, দেখো এ প্লাস এক্স টু দি পাওয়ার 21, এ প্লাস এক্স টু দি পাওয়ার এন, বৃষ্টিতে সাধারণ পদটি কত, এটা এবং এটা একই প্রশ্নই, শুধু মান দেওয়া আছে 21, এটাই, এরকম অন্য কোনো মানও দেওয়া থাকতে পারে। এরপরে দেখো চার নম্বরে, এফ অফ এক্স যদি এত হয় তাহলে এফ কস থিটা, মানে এক্সের জায়গায় মানটা বসালে কি হবে সেই মানটা বের করতে বলছে, এরকম করে আরেকটা মান নির্ণয় আছে তিন অধ্যায়ের প্রশ্ন, চার অধ্যায়ের প্রশ্ন। এরপরে দেখতে পাচ্ছ তোমরা একটা লিমিট এত দিলে এত এর মান কত হয়, তোমরা জানো যে এটার মান ওয়ান হয়, সাইন এক্স ভাগ এক্সের মান এটা ওয়ান হয়। তো এ ধরনের কিছু প্রশ্ন আছে অতি সংক্ষিপ্ত প্রশ্নের জন্য, এটা দেখবে তোমরা। আবার দেখো রুট এক্স যদি থাকে, রুট এক্সের ডিফারেনশিয়েট কী হয়, লগ এ টু দি পাওয়ার এক্সের এটা লগ এ বেস এক্স, এটা ডিফারেনশিয়েট কত হবে, আর নিচে যদি রুট এক্স থাকে তার ডিফারেনশিয়েট কত হবে, টু দি পাওয়ার এক্সের ডিফারেনশিয়েট কত হবে, এরকম কিছু প্রশ্ন কিন্তু থাকে। এরপরে আমরা দেখতে পাচ্ছি সাত নম্বর, দেখো ইউভির যে সূত্রটা এটা একটা প্রশ্ন, এবার ইউ ভাগ ভি এর যে সূত্রটা এটা একটা সূত্র, কোসেক ইনভার্স টু এক্স এটা একটা সূত্র, সেক ইনভার্স টু এক্স এটা একটা সূত্র, ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স এটা একটা ছোট্ট অঙ্ক এটা একটা সূত্র, দেখা যাচ্ছে এগুলোর মধ্যে একটা প্রশ্ন কিন্তু চলে আসতে পারে, প্রত্যেকবারই এগুলোর মধ্যে একটা করে আসতেছে। এবার ডিওয়াই ভাগ ডি এক্স এর মান কত হলে এক্স অক্ষের উপর লম্ব হবে, তোমরা নিশ্চয়ই এটা জানো যে যখন লম্ব হয় তখন কত হয় এবং যখন সমান্তরাল হয় তখন কত, নিশ্চয়ই জানো, অর্থাৎ একটা হচ্ছে ইনফিনিটি আর একটা হচ্ছে জিরো আর কি, সেক্ষেত্রে তোমরা দেখে নিবা। ওয়াই ইকুয়াল টু দি পাওয়ার এক্স হলে ওয়াই এর মান কত হয়, অর্থাৎ একবার ডিফারেন্সিয়েট কত, দুইবার তিনবার, এরকম করে ডট ডট এন বার ডিফারেন্সিয়েট করলে কত হবে সেটার মান আর কি। সেম এটাও একই ধরনের অঙ্ক, এটাও ঠিক তাই, চারবার করলে প্রথমটার বিয়োগ করলে সেম মানই আসে আর কি, বিয়োগ করলে আবার জিরো হয়ে যাবে। তো এরকম করে দশ নম্বর একটা যে প্রশ্ন আছে, খুব ছোট্ট একটা প্রশ্ন এবং খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এটা, খুব ইম্পর্টেন্ট। এরপরে একইভাবে দেখো ইউ ইকাল টু লগ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার যদি দেয়, এই ক্ষেত্রে একবার ডিফারেন্সিয়েট করলে কী অবস্থা হবে, এটা কিন্তু আমরা খুব সহজেই করতে পারি, সুন্দর একটা অঙ্ক। একইভাবে এগারো নম্বর অঙ্ক সাইন থ্রি এক্স ডিএক্স এর, এটা জানো তোমরা ইন্টিগ্রেশন করলে কী হয়, অর্থাৎ সাইন কজ হয়ে যায় আর এই যে থ্রি আছে থ্রি দিয়ে ভাগ হয়ে যায়, তোমরা এগুলো জানো আর কি। এরপরে এখানে দেখো এইটা ধরলেই, এটা যদি জেড ধরি তাহলে খুব সোজা অঙ্ক বের হয়ে আসবে, এ ধরনের অঙ্কটা আর কি। তারপরে এটা ওয়ান ভাগ এক্স লগ এক্স উত্তর আসবে, এই ধরনের অঙ্ক ইন্টিগ্রেশন করা, এক্ষেত্রেও তাই এটা লগ এক্স আসবে, শুধু লগ এক্সের জায়গায় যদি এই স্কোয়ারটা বসে দিলে টু থাকবে, এরকম করে আর কি মান বের করা, এগুলো খুবই সহজ আছে। এরপরে এত অধিক রাশির মান বের করো, তো অধিক রাশির মান তো আমরা বুঝি, খুব সহজেই বের করতে পারি, মান তো সুন্দরভাবে বের করা যায় শুধু রুট দিয়ে স্কোয়ার স্কোয়ার করে। ভেক্টরটির দিক কোসাইন মান বের করো, দিক কোসাইন মানে এই যে একটা মান বের করে এই মানকে আবার এই মানকে ওই মান দিয়ে ভাগ করে ভাগ করতে হয়। একইভাবে এই যে মধ্যবর্তী কোণ এত হলে তার আয় তার মান কত হবে, এটা আমরা জানি সূত্র এ ডট বি ইকুয়াল টু এ বি কস, সেটা জানি এভাবে বের করতে হবে। এরপরে আমরা চলে যাচ্ছি খ বিভাগে, খ বিভাগে কী আছে দেখি আমরা সংক্ষিপ্ত প্রশ্ন, যে এই যে কিছু অঙ্ক আছে আমি দিয়েছি, এটা এটা অবলিক এটা, একই প্রশ্ন এটা এবং এটা অথবা এটা, এ ধরনের প্রশ্নগুলো সংক্ষিপ্ত আকারে বেশি দিচ্ছে ইদানিং দেখতেছি, অর্থাৎ নিচে লেখা আছে এটাকে আমরা মিডিল টার্ম করে এই আকারে নিয়ে আসবো, তারপরে সহজ অঙ্ক করতে পারবো, এই ধরনের অঙ্কগুলো বেশি দিচ্ছে। দুই নম্বর অঙ্কটা দেখো, এটা ধারার অঙ্ক, খুব সহজে তোমরা পারবা, এটা খুব সহজ অঙ্ক, এটাও দেখতে পাচ্ছ।
এরপরে আছে হচ্ছে 3 নম্বর অঙ্ক, যে এটার যে পাওয়ার আছে 12, অর্থাৎ এটা n এর মান, এই বিষয়তে x এর x বর্জিত পদের মান বের করো, খুব সহজ এই অঙ্কগুলো। এবং এই ক্ষেত্রে যে অঙ্কটা আছে 11 দেওয়া আছে, এবার x টু দি পাওয়ার 10 এর সহগ কত বের করো, অর্থাৎ যে পাওয়ারই থাক সেটাকে x টু দি পাওয়ার 10 ধরতে হবে। এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, আসার সময় খুব বেশি আছে, এটা সমান হলে এতের মান বের করো, অথবা এত এবং এতের বিস্তৃতিতে এতের মান সমান হলে আর এর মান বের করো, খুব ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু এটা। তারপরে যে দুইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এরপরে 4 নম্বর অঙ্কটা কি আছে, এফ অফ এক্স এর মান যদি এত হয় তাহলে এফ অফ এক্স মাইনাস ওয়াই ইন্টু এফ অফ এক্স প্লাস ওয়াই, তার মানে এফ অফ এক্স এর জায়গায় শুধু কি হবে এক্স মাইনাস ওয়াই, আবার এক্স প্লাস ওয়াই দিয়ে এই পাওয়ারটা ই করতে হবে, অঙ্ক সোজা আছে সবাই পারে আর কি। এছাড়া এই ধরনের একটা অঙ্ক আছে, এই অঙ্কটা কিন্তু মাঝে মাঝে পরীক্ষায় দেয়, খুব ভালো একটা ইম্পর্টেন্ট অঙ্ক। এরপরে দেখাও যে এত ইকুয়াল টু এত, আবার যদি এফ অফ এক্স এর মান লগ সাইন এক্স হয়, কিউ এক্স হয়, কিউ এক্স ইকুয়াল টু লগ কজ এক্স হয়, তাহলে এক্ষেত্রে অঙ্কটা এটাও খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, কিন্তু এটা একটা ইম্পর্টেন্ট অঙ্ক। সো এই তিনটার মধ্যে একটা অঙ্ক কিন্তু এখানে থাকবে, কম কনফার্ম থাকবে, তুমি ধরে নাও এটা থাকবে একটা অঙ্ক। এরকম অঙ্কগুলো আছে, এটা মান নির্ণয় করা, এটা মোটামুটি ইম্পর্টেন্ট, খারাপ না, অঙ্কগুলো পরীক্ষা আসে, সেক্ষেত্রে এই দুটার মধ্যে একটা আসার সম্ভাবনা আছে খুব বেশি। 6 নম্বর মূল নিমন্ত্রক সহগ করা, মূল নিময় অঙ্ক গতবার আসেনি, এবার সম্ভাবনা আছে কস টু এক্স অথবা সাইন টু এক্স এর মধ্যে একটা অঙ্ক হয়তো থাকতে পারে। এবার 7 নম্বর প্রশ্নে দেখো লেখা আছে সাপেক্ষ অন্তরীকরণ করো, এক্স টু দি পাওয়ার কজ ইনভার্স এক্স, সাইন টু দি পাওয়ার লগ এক্স, এক্স টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার এক্স, এই ধরনের অঙ্কগুলোর মধ্যে দেখা যাচ্ছে একটা অঙ্ক কিন্তু থেকে যাবে। এখান থেকে 1 2 3 4 5 6টা অঙ্ক দেওয়া আছে, 6টা অঙ্কের মধ্যে একটা অঙ্ক ইনশাল্লাহ একটা বা দুইটা অঙ্ক থাকবে। এরপরে 8 অনুশীলনীতে দেখা আছে ওয়াই ইকাল টু 1/x² হলে বক্ররেখা এক্স ইকুয়াল টু -1 বিন্দুতে অথবা এই রেখার 2-2 বিন্দুতে স্পর্শকের ঢাল নির্ণয় করো, অথবা ওয়াই ইকাল টু x² প্লাস রুট ওভার এত বক্ররেখার উপর যেসব বিন্দুতে এক্স অক্ষের উপর লম্ব সেই বিন্দুগুলো বের, এটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, অর্থাৎ তুমি কনফার্ম থাকো এখান থেকে একটা অঙ্ক তুমি পেয়ে যাবে, হয় সংক্ষিপ্ত আকারে অথবা এই অঙ্কটা কোনো সময় রচনামূলক আকারেও কিন্তু এটা দেয়। এরপরে আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে, 8 দেখো সাইন রুট ওয়াই ইজিক্যাল টু এক্স হলে এত ইকাল টু এত হবে, এটা প্রমাণ করতে হবে তোমাকে, অথবা এইটা যদি এইটাই যদি আমরা ওয়াই টুর জায়গায় যদি আমি d² y লাগাই, একই জিনিসই এটা এবং এটা একই জিনিস, কিন্তু তো এত হয় অথবা যদি সাইন ইনভার্স, অর্থাৎ এটা আমি সাইন রুট নিয়ে করেছি আর এটা সাইন ইনভার্স নিয়ে, একই অঙ্কই কিন্তু, অঙ্ক একটাই কিন্তু, অঙ্ক একটাই। এরপরে ইউইকাল টু লগ এত হলে প্রমাণ করো এত, অথবা ইউইকাল টু এত হলে প্রমাণ করো যে এত, অথবা কজ ইনভার্স ট্যান ইনভার্স যে অঙ্ক যেটা আছে এটা কিন্তু এটা অনেক সময় রচনামূলকে আসে, সংক্ষিপ্ত আকারে আসে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তো এখান থেকে এটা আসার সম্ভাবনা খুবই বেশি আছে। 10-10 দেখো তোমরা জানো যে ইন্টিগ্রেশনের যে 11 অধ্যায়টা আছে সেটার যে অঙ্ক এবং 12 অধ্যায়ের যে অঙ্ক আছে সেম অঙ্ক, শুধুমাত্র কি মানের পার্থক্য, তাহলে ধারণাগুলো তোমরা একটু নিতে পারো, খুব ইম্পর্টেন্ট অঙ্ক ধারণাগুলো। এরপরে আছে দেখো যে 12 অধ্যায়ের যে প্রশ্নটা অতি সংক্ষিপ্ত আকারে প্রশ্নগুলো আসে, ডিওয়াই ইন্টিগ্রেশন করলে কী হয়, আমরা জানি ওয়াই হয়, তাহলে পা উপরে আছে হাইস্ট মান পাই, লোয়েস্ট মান হচ্ছে -π, মানগুলো বসে দিলে অঙ্কটা হয়ে যাবে, খুব সহজ সহজ অঙ্ক, এই অঙ্কটা খুব বেশি আসে পরীক্ষা, খুবই খুবই পরীক্ষা আসে এটা। এরপরে এত গেলটি এত হলে ভেক্টর দ্বারা লব্ধির সমান্তরাল একটি একক ভেক্টর বের করো, খুবই সহজ অঙ্ক ধরনের অঙ্কগুলো। যদি এত এবং এত অবস্থান ভেক্টর যদি এত এত হয় তবে পিকিউ ভেক্টর বের করে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। এবার 13 এটার মান দেওয়া আছে, এ এর মান এত হলে এটা এবং এটা ভেক্টর দেওয়া পরস্পর যে লম্ব হবে এটা তোমাকে প্রমাণ করতে হবে, আমরা এত সহজেই জানি এগুলো। এরপরে এত ইকাল টু এত আর এবং বি ইকাল টু এত হলে এ ও বি এর মধ্যবর্তী কোণ নির্ণয় করো, নিশ্চয়ই তোমরা জানো কোণ নির্ণয় করা, যে এ বি ইকাল টু এ ডট বি ইকাল টু এ বি কস থিটা, তারপরে এ বির মান বের করে নিবা, এগুলো নিশ্চয়ই পারো তোমরা, এটা আলোচনার কিছু নেই। এবার রচনামূলক গ বিভাগ, এখানে দেখো যে এতকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করো, এখান থেকে যদি গতবার আসছে সম্ভাবনা কম, তারপরেও এটা ইম্পর্টেন্ট প্রশ্ন আর কি,
অসীম ধারার সমষ্টি নির্ণয় করো, সেক্ষেত্রে তোমরা জানো যে ধারণাগুলো প্রত্যেকবারই পরীক্ষায় থাকে। এই এখান থেকে এখান থেকে একটা তোমরা পাবাই, দুই থেকে কোনোবার মিস যায় না আর কি, দুই থেকে তিন থেকে সম্ভাবনা আছে এটা আসার, চার থেকে অঙ্কগুলো এটা আমরা সংক্ষিপ্ত আকারেও দিয়েছি, এখানেও রচনামূলকে দিয়েছি একই অঙ্কই। পাঁচে দেখো, পাঁচ থেকে এক্ষেত্রে রচনামূলকে খুব কমই আসে, তারপরে যে মূল নিয়মের একটা অঙ্ক আছে এটা মাঝে মাঝে দেয়, অথবা এই ধরনের অঙ্কগুলো একটা দিতে পারে, খুব কম অঙ্কই দিয়েছি, এগুলো একটু চর্চা করতে হবে বেশি বেশি করে। তারপরে ছয় নম্বরে যত সাত অধ্যায়ের যে অঙ্কটা আছে এইটা কটের অঙ্ক সাইন ইনভার্স, এটা কিন্তু প্রত্যেকবারই দিচ্ছে, এগুলো খুব ইম্পর্টেন্ট, এটা এই এই অঙ্কটা প্রত্যেকবার দেয় আর কি, এই অঙ্কটা এবং সাইন এটা এই এই অঙ্কটা আচ্ছা থাকে এই ধরনের অঙ্কগুলো, এবং এই অঙ্কটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমি চেষ্টা করেছি বেছে বেছে যেগুলো ভালো ভালো ইম্পর্টেন্ট অঙ্ক সেগুলো কিন্তু দিয়েছি, তোমরা এগুলো থেকে কোনোটা বাদ দিবা না, যদি বাদ দাও তাহলে কিন্তু ধরা খেয়ে যাবে, আর বাদ না দিলে আশা করি তোমরা এখান থেকে ইনশাল্লাহ 70 থেকে 80-র মধ্যে কোন পাবা। সাত নম্বর দেখো, এই অঙ্কটা আমরা সংক্ষিপ্ত আকারে দিয়েছিলাম এবং রচনামূলকে কিন্তু সেম অঙ্কই দিয়েছি, অর্থাৎ এই অঙ্কটা সংক্ষিপ্ত হোক বা রচনা হোক পরীক্ষায় আসবেই, কনফার্ম থাকো। এবার এটা দেখো, এই অঙ্কটা আমি রচনা সংক্ষিপ্ত দিয়েছি, রচনা দিয়েছি, তার মানে একই অঙ্কই, তার মানে ডাবল তোমায় করতে হচ্ছে না, তার মানে এইটা একটা অঙ্ক আছে সংক্ষিপ্ত রচনা পরীক্ষায় আসবে। তার মানে দেখো কিছু প্রশ্ন আছে, যেমন পাঁচ আমি একই প্রশ্ন দিয়েছি, চারও একই দিয়েছি, রচনা যা সংক্ষিপ্ত তাই, এটা কিন্তু তাই দিয়েছি আমি, তার মানে এগুলো দেখো সব ডাবল ডাবল করে দিয়েছি। এরপর দেখো নয় থেকে একটা অঙ্ক যে আছে এটা কি, ভিহিক্যাল টু এত হলে এত এর মান বের করো, অথবা এত যদি হয় মানে রুট দিয়ে যদি থাকে সেক্ষেত্রে প্রমাণ করো যে এত, এই একটা অঙ্ক, আবার এইটা একটা আলাদা অঙ্ক। এই অঙ্কটা কিন্তু সংক্ষিপ্ততে আমি কস দিয়ে দিয়েছি, কস দিয়ে দিয়েছি, সেটাই আবার কিন্তু এখানে সাইন দিয়ে দিয়েছি, একই অঙ্কই। আবার দেখো সেই কসটা আমি এই যে এই কসটা এখানে আবার দিলাম, কিন্তু তার মানে এটা যে কত ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এটা এখানে যে চারটা অঙ্ক আছে এই চারটা করলে একটা তুমি একদম কনফার্ম কেমন পাবা। এখান থেকে একটা প্রশ্ন আছে দেখো, এটা ওয়ান প্লাস লগ কস এক্স ধরলে এটা চলে আসবে, এটা এটা ধরলে এটার মান চলে আসে, এটা জেড ধরলে, একইভাবে এটা সোজা অঙ্ক আছে দুটা ইউভির সূত্র দিয়ে করতে হবে ইন্টিগ্রেশনের সূত্র, এক্ষেত্রে তোমরা জানো যে এটা ধরতে হবে, ধরে এটা বের করতে হবে, এটা সূত্র হবে টু সাইনে সাইন বি সূত্র, এরকম করে দেখো সবগুলো অঙ্কই সহজ আছে, কঠিন কিছু না। এবং এগারো নম্বর যে অঙ্কটা আছে দেখো, এই দশ এগারো অধ্যায়ের যে অঙ্কটা আছে এই অঙ্ক, এই অঙ্ক কিন্তু সরি এই অঙ্ক এবং এই অঙ্ক কিন্তু সেম অঙ্ক, দেখো এটা এবং এটা দেখো সেম অঙ্ক, পার্থক্য এটা মান বের করতে হয়নি, এটা মান বের করতে হচ্ছে, শুধু এটুকু পার্থক্য। সো অঙ্কগুলো একটু দেখবা, চেষ্টা করে বাসায় করবা, এটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, প্রত্যেকবার আসে এই অঙ্কগুলো, প্রত্যেকবারই পরীক্ষায় আসতেছে, খুব সতর্কভাবে এগুলো করার চেষ্টা করবা। এবং এখানে দেখো দুটো অঙ্ক দেওয়া আছে, একটা হচ্ছে সমকোণী ত্রিভুজ কনফার্ম বের করা আর কি, এই ধরনের অঙ্কগুলো একদম কনফার্ম থাকে, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ বের করা, এটা মাঝে মাঝে দেয় আর কি ধরনগুলো। এটা একটু ভিন্ন একটু ভুল হয়েছে মনে হয়, যে এত হলে ত্রিভুজটির ক্ষেত্রফল বের করো, এটা হচ্ছে ত্রিভুজটির ক্ষেত্রফল বের করো, এটা হবে ক্ষেত্রফল ক্ষেত্র ফল বের করা। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।